বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা 11 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে 100টি নাটোর চার আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজি ডাক্তার সিদ্দিকুর রহমান পাটুয়ারি সাহেবকে গণসংবর্ধনা ও ফুলের মালা দিয়ে সম্মানিত করেন। নাটোর থেকে স্টাফ রিপোর্টার সৈকত হোসেনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোজ শুক্রবার সন্ধ্যায় 8 ঘটিকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন বনপাড়া পৌরসভার 11 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোশারফ হোসেন, সরকারি শিক্ষক ধানাইদহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বনপাড়া পৌর শাখা, কাউন্সিলর মোহাম্মদ আসলাম হোসেন বনপাড়া পৌরসভা 4 নং ওয়ার্ড, মোহিত কুমার সরকার যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ 9 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সোবহান প্রামাণিক, সভাপতি মাদক বিরোধী নাগরিক কমিটি বড়াইগ্রাম উপজেলা মোহাম্মদ জাকির হোসেন সরকার, সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ বনপাড়া পৌরসভা মোহাম্মদ নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ বনপাড়া পৌরসভা। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল প্রামাণিক, সভাপতি 11 নং ওয়ার্ড যুবলীগ মোহাম্মদ নাসিরুদ্দিন, প্রভাষক আজম আলী ডিগ্রি কলেজ মোহাম্মদ কালাম চৌধুরী, আলহাজ মোহাম্মদ আইনাল চাঁদ, মোহাম্মদ মকছেদ মোল্লা, মোহাম্মদ গুলাম মাওলা, মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রামাণিক, মোহাম্মদ আক্কাস আলী মণ্ডল, বনপাড়া পৌরসভা 11 নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেব বলেন, 1 ইঞ্চি জমিতে পুকুর খনন করা যাবে না, এই মাটি আমাদের মা, আর আমাদের মাকে নষ্ট করা যাবে না। যারা পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে।